আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পাওয়ার আপনলে চ্যানেলের পক্ষ থেকে আজকের অনুষ্ঠানে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের আলোচনার বিষয়বস্তু হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে আমি এই পৃথিবীতে এই ভূপৃষ্ঠে একটি ঘর নির্মাণ করে এসেছি এবং সেই ঘরের ঘরের দিকে যাওয়ার জন্য তাওয়ফ করার জন্য হাজের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন ওকে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান উপভোগ করছেন আশা করি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না আমি এখানে সুরা আলে ইমরানের দুইটা আয়াত এবং সুরতুল হাজের দুইটা আয়াত আমি এখানে বোর্ডে আপনারা দেখতে পাচ্ছেন লিখে রেখেছি আমি আপনাদের বোঝার স্বার্থে কাবা কেন্দ্রিক কাবা তারপর হজ এবং উমরার ফজিলত নিয়ে আলোচনা করব বেসিক্যালি ভাবে আমি পাঁচটা আয়াত এবং তিনটা হাদিসকে কে বেস করে আমি আমার আলোচনাকে কমপ্লিট করার চেষ্টা করব সো প্রথমেই আমরা একটু দেখে নেই সোরা আলে ইমরানের 97 নম্বর আয়াতে রয়েছে ইন্না বাইতিন উদিয়া লিন-নাস লালযী বিবক্কাতামুবারাকাও ওয়া হুদান লিল আলামিন আল্লাহ সুবহানাহু পৃথিবীর বুকে সর্বপ্রথম একটা ঘর নির্মাণ করেছেন সেই ঘরের ডিজাইন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন তথা ঘরের কনসেপ্টটা পৃথিবীর মানুষের কাছে সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া দিয়েছেন তোমরা দুনিয়াতে যাচ্ছ তোমাদের পাঠানো হচ্ছে তোমাদের ঘরের প্রয়োজন হবে বসবাসের প্রয়োজন হবে সেই ঘরটা কেমন হতে পারে স্ট্যান্ডার্ড হিসাবে আমি সর্বপ্রথম যে ঘর নির্মাণ করেছি সেটা হলো আল কাবা এবং সেই কাবার ডিজাইনও আমি করেছি আল্লাহ আলা আদম আলী দিয়ে এই কাহাবার রিবইল্ড করেছিলেন আদম আলী সালাতামের পূর্বে আহ ফ্রেশ তারা নির্মাণ করেছেন আল্লাহ সুবাহান নির্দেশক্রমে তারপরে এটাকে ইব্রাহিম আলী সাল্লা কাবাকে কাবা করেছেন তারপরে যে কুরাইশরা যখন রাসুল সাল্লাসাল্লামের বয়স থার্টি ফাইভ ইয়ার্স ওল্ড পঁয়ত্রিশ বছর তখন কুরাইশরা এই কাবাকে রিবুইল্ড করেছেন পুনর্নির্মাণ করেছেন তারপর আবদুল্লাহ বিন জুবাইর এবং হাজাজ বিন ইউসুফ এবং বর্তমান গভর্নমেন্ট এই কাবাকে অনেক যত্ন সহকারে তার সেবা যত্ন করে আসছে তো কাবা এই ঘরটা আল্লাহ সুবাহ সর্বপ্রথম দুনিয়াতে আলা দহরিল আরদি উদিয়া ইন আউওয়াল বাইতিন উদিয়া লিন নাসি মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া প্রথম ঘর পৃথিবীতে নির্মাণ করেছেন আল কাবা এখানে আরো বলা হয়েছে লাল্লাদি বিবক্কা যে কাবার অবস্থান রয়েছে বিমাক্কা মক্কাতে কাবার প্রশংসা করা হয়েছে মক্কার প্রশংসা করা হয়েছে মোবারকৌ ওয়াহুদা মোবারক ওয়াহুদা লীল আল মানে কাবা হাউলাহা। কাবা এবং তার চতুর্দিকে মুবারক। সেখানে রয়েছে মানাফেরা সেখানে রয়েছে বরকত সেখানে আবহাওয়া সেখানের খাবার সেখানের ক্লাইমেট সেখানের ইনভায়রনমেন্ট টোটাল সব কিছু মিলে সেখানে রয়েছে বরকত মানুষের জন্য রয়েছে কল্লা তো বলা হয়েছে ইন্না আউয়ালা বাইতিন উদি আলিন নাস সর্বপ্রথম মানুষের জন্য ঘর নির্মাণ করা হয়েছে লাল্লাদী বিবেক্কা যেটা হলো মক্কা মানে মক্কাতে সেটা হলো কামাবা মোবারকহুদা লিলা আমিন আর এটা হচ্ছে মুবার মুবারকময় বরকতময় ওয়াহুদা এবং এই কাবা এটা হচ্ছে হিদায়তুন লে আহ আলাম মানে জগৎবাসীর জন্য এটা হলো একটা স্ট্যান্ডার্ড একটা হিদায়তের ম্যান্ডেল এই জন্য ইসলামীশ্বরিয়া আহ পঞ্চম যে মৌলিক ইবাদত সেই পঞ্চম ইবাদতকে করেছেন হেজ্জুল বাইত বাইতুল্লাহ হাজ করা তো এখানে আমরা জানতে পারলাম এই لما فرغ ابراهيم من بناء البيت قيل له اذن في الناس بالحج قال يا رب وما يبلغ صوتي قال اذن وعلي الابلاغ فصعد ابراهيم عليه الصلاه والسلام على جبل ابي قبيس وصاع يا وصاح يا ايها الناس ان الله قد امركم بحج هذا البيت ليصيبكم به الجنه ويجيركم من عذاب النار فحجوا فاجابه من كان في اصلاب الرجال وارحم النساء بلبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك ان الحمد والنعمه لك والملك আমি এটাকে একটু বাংলা এক্সপ্লেন করে দিচ্ছি যখন ইব্রাহিম আলী সালাম এই ঘর কাবা গৃহ নির্মাণ শেষ করলেন আল্লাহ নির্দেশক্রমে সামনে এই যে এই আয়াতে সেটা বলা হবে এখানে সেটার ব্যাখ্যা দেওয়া হবে ইব্রাহিম আলী সাল্লা সাল্লামকে বলা হয়েছিল আল্লাহ বলেছিলেন আদিন ফিন হাজি যে তুমি হজের কি করো ঘোষণা দেও এতুকা রিজালান ওয়ালা কুল্লি দম এরি ই কুল্লি নামিন নামেক মানুষ আসবে পায়ে হেঁটে হেঁটে রিজালান মানে পায়ে হেঁটে হেঁটে ওয়ালা কুল্লি দম দমের মানে হচ্ছে বাহন বাহনে করে আসবে এতি নামিন ফাজ্জি নামেক আসবে দূর দুরান্ত বিভিন্ন প্রান্ত থেকে যেটার বাস্তবতা

বাহনে করে বিমানে করে যেখান থেকে যেই বাহন তার জন্য সুবিধা হয় সেই বাহনে করে তারা ইবা কাবাকে তোর জন্য আসে বৈতুল্লাহ বৈতুল্লাহ হারামের আসে হজ করার জন্য তো আল্লাহ সুবাহ বলেছেন পায়ে হেঁটে হেঁটে আসবে হায় ইয়াতু কারিজালান ওয়া আলা এবং বাহনে করে আসবে মিনকুল্লি কুল্লি ফাজিন আমে বিভিন্ন প্রান্ত দূর দ্রান্তের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে যেটা পৃথিবীতে এখন দেখা যায় পৃথিবীর যেখানেই মানুষ থাকুক সেখান থেকে এই লোকজন এই লোকজনগুলো গুলো কাবা টানে চলে আসে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন অপিনিয়ন দিয়েছেন যে পৃথিবীর বুকে সর্বপ্রথম আমি নির্মাণ করেছি নির্মাণ করার পরে সেটা হলো তারপরে আলী ইব্রাহিমকে বলা হলো যে তুমি ঘোষণা করো হজের ঘোষণা দাও তিনি বললেন যে আমার এই ঘোষণা কে শুনবে আল্লাহ বলেন আদিন

ওয়াজাবাহুমান খান আফি আসলাম রজার যারা পুরুষের এই পৃষ্ট দেশে ছিল এবং যারা নারীর যেই রেহেমের মধ্যে যারা ছিলেন যারা এখন অস্তিত্বে আসেনি তারা উত্তর দিয়েছিলেন বিলাব্বাই কালবাহু মালাব্বাই কে লাব্বাই কালা সারি কালা কালাব্বাই ইন্নাল হামদা ওয়ান নে মাতা লাকাওয়ালমুল এলাব্বাই বলে এজন্য জন্য বলা হয় যারা ওই সময় আব্বাহিক বলেছেন তারা হজ এবং উমরার জন্য যেতে পারেন বা যেয়ে থাকেন যাই হোক আল্লাহ ঘর করেছেন সে ঘরকে ভিজিট করা দেখা তফ করা এটা মুসলিমের অবশ্যই আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা যদিও বটে কিন্তু সেই সম্পর্কে বিশদ আলোচনা আল্লাহ পবিত্র কোরআন এবং রাসুল সন্নার মাধ্যমে কি করেছেন সেটা জানলে আরো আগ্রহ বেড়ে যাবে আজকে পৃথিবীতে অনেক মানুষ অনেক যারা মিলিয়নার যারা অনেক মিলিয়ন মিলিয়ন মালিক তারা অনেক বাড়ি করে ঘর করে লাইব্রেরি করে 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 হোটেল হসপিটাল যেটা দেখার জন্য পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল থেকে ভিজিট করার জন্য সেটা যায় না আর কিছু মানুষ গেলেও সেখানে যে কাবা গৃহ দেখার পরে কাবা ঘর দেখার পরে যে অনুভূতি যে আবেগের কি হয় উচ্ছেস হয় যে আবেগটা ঢেলে পড়ে যে কান্নার রোল পড়ে যায় এটা তো আর হয় না বলেছেন হজে যাও উমরাতে যাও সেখানের আবেগ সেখানের অনুভূতি সেটা ওখানে যাওয়ার পরে তুমি বুঝতে পারবে এবং কম্পারেটিভলি ভাবে তুমি কম্পেয়ার করতে পারবে যে পৃথিবীর অন্য অন্য স্থান অন্য অন্য ঘর অন্য অন্য যে ইন্ডাস্ট্রি যা রয়েছে সেটা দেখলে কি অনুভূতি হয় আর আমি যে ঘরটা বানিয়েছি সেই ঘর দেখলে তোমাদের অনুভূতিটা কি হবে সেটা একমাত্র যিনি হজ বা উমরা করেছেন তিনিই বলতে পারবেন কিন্তু আল্লাহ বলেছেন ইব্রাহিম আলী সালাতামকে তুমি হজের ঘোষণা দাও মানুষ কি আমার কাবা জিয়ারতের জন্য আসুক যে সর্বপ্রথম ঘর করা হয়েছে মক্কাতে আলকাবা মোবারক সেটা কি মোবার বরকতময় আলকাবা ওমা হাউদাহা কাবা চতুর্দিকে আশেপাশে সব জায়গায় রয়েছে বরকত সেখানে কোনো কষ্ট নেই সেখানে কোন সমস্যা নেই অ হুদা আর জগৎবাসীর জন্য রয়েছে এই কাবা এই স্ট্যান্ডার্ড এর মধ্যে রয়েছে হিদায়ে এটা একটু দক্ষ গভীর ভাবে মনোযোগ দিয়ে শুনবেন এই কাবা এখানে রয়েছে আয়াত নিদর্শন বঈনাথ সুস্পষ্ট নিদর্শন রয়েছে কার নিদর্শন রয়েছে সেটা কি মাকাম ইব্রাহিম সেখানে রয়েছে ইব্রাহিম এক্সপ্রেস আলাই সালামের সাল্লা সাল্লাম যে ঘরটা নির্মাণ করেছেন সেখানে ছিলেন সেখানে মাকাম ইব্রাহিম রয়েছে তোমরা যারা হজ উমরা করবে মাকাম ইব্রাহিম এর পিছনে দুই রেখাত নামাজ পড়বে এগুলো পড়া শুননা ইন্না সফা ফিহা আয়াতুম বাইয়িনাত মাকাম ইব্রাহিম আমান দাখালাহু যে মাকাম ইব্রাহিমের মধ্যে প্রবেশ করলো কানা আমিনা সে রয়েছে নিরাপদ কানা আমিনা সে রয়েছে নিরাপদ তিনি রয়েছেন শান্তিতে থাকবেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা এই যে এটু কোলিলাহি আলান্নাস হজ্জুল বাইতি মান ইস্তাতা আলাইহি সাবিলা এই অংশটুকুর মাধ্যমে হজের ফরযিয়াত সাবিত হয়েছে হজ ফরয সেটা প্রমাণিত হয়েছে ওয়ানিল্লাহি আলান্নাস মানে মানুষের উপর আল্লাহর হক ওয়ানিল্লাহ মানে আল্লাহর জন্য আলান্নাস মানুষের উপর আলা মানে উপর নাস মানে মানুষ মানে আল্লাহর জন্য মানুষের উপর মানা আল্লাহর মানুষের উপর হক রয়েছে কি হজ্জুল বাইত যে বাইতুল্লাহর হজ করবে তাতূফাল কাবা কাবা কে তাওয়ফ করবে হ্যাঁ তাহুজ্জুল বাইতা বাইতুল্লাহর হাজ করবে হ্যাঁ মানিসতাতায় ইলাইহি সবিলা যে সক্ষম ফিজিক্যালি এবং যে অর্থনৈতিকভাবে সক্ষম যার যাওয়ার খরচ এবং সুস্থতা দুইটা যার ঠিক আছে তার উপর কি হয়ে যায় ফর্দ হয়ে যায় মানে স্তকা আইরাই হিসাবে লাস্ট অংশ খুবই 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 গুরুত্বপূর্ণ কমান কাফারা বা ইন্দল্লাহ গ নিউ না যে ব্যক্তি করল তার মানে গেল না ফজে গেল না উমরায় গেল না ফরদ রয়েছে ফজ ফরজ হয়ে রয়েছে ফজে যায় না ওমরাও করে না আ কাবা ভিজিটের জন্য যায় না কাবা দেখার জন্য যায় না আল্লাহ যে বলেছেন যে আমি ঘর করেছি প্রথম ঘর করেছি তোমরা ভিজিট করো সেটাকে দেখো যায় না ইন আল্লাহ গনিউন আনিল আলামিন এই জাতীয় মানুষ সম্পর্ক আল্লাহ সুবহানাহু ওয়া বলেন যে তাদের বিষয়ে আমার কোনো ব্রক্ষেপ নেই যারা আমার ঘরকে ভিজিটের জন্য ফরজ করার জন্য জিয়ারতের জন্য তফ করার জন্য যারা আমার ঘরকে দেখতে যায় না আমার ঘরের হস করতে যায় না যে মানে গেল না অস্বীকার করা মানে যায় না বা এটাকে মানেও না যে অর্থেই নেন না কেন ফাইন বা আল্লাহ কি মুক্ত আলামিন এরকম বিশ্ব থেকে এরকম মানব জাতি থেকে এরকম মানব সভ্যতা থেকে আল্লাহ আলা মুক্ত কোন ধার ধারেন না

আমি আগে ব্যাখ্যা করেছিলাম আবার একটু করে সামনে আমি আলোচনা শেষ করি যখন কাবা নির্মাণ শেষ করেছিলেন কমপ্লিট করেছিলেন আল্লাহ সুহান বলেছিলেন আজিন ফিননাস যে তুমি কি করো মানুষের কাছে ঘোষণা করে দাও ফাজের ঘোষণা করো

ইন্নাল্লাহা ক্বাদ আমারাকুম বিহাজ্জি হাযাল বাইত আল্লাহ তোমাদেরকে এই ঘরের হজ করতে বলেছেন এই কাবা ঘর হজ করতে বলেছেন লিযিসি বা কুম বিহিল জান্নাত যাতে তোমরা জান্নাত অর্জন করতে পারো ওয়াইযিরকুম মিনান নার এবং জাহান্নাম থেকে যাতে বাঁচতে পারো পাহাজ্জ ওতপর তোমরা হজ করো

মানুষের মাঝে আপনি ঘোষণা করেন বিল হাজ ঘোষণা দেন মানুষ আসবে পায়ে হেটে হেটে প্রাচীন যুগে এখনো পায়ে হেটে হেটেও মানুষ হজ করতে আসে বা হজের কার্যক্রম চলে ওয়ালা আলা কুল্লি দমের দমের মানে হচ্ছে বাহন বাহনে করে আসবে উঠে করে আসবে খসরে করে আসবে গাধায় করে আসবে বিমানে করে আসবে স্টিমারে করে আসবে মিনকুল্লি ফাজ্জিন না পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে দূর দূরান্ত থেকে মানুষ আসবে যেটা আজকের বিশ্ব দেখছে চোদ্দশো বছর পরেও আজকে পৃথিবীর যেখানে মানুষ আছে সেই প্রান্ত থেকে কি হজের টাইমে হজের মৌসুমে তারা কাবার হজ করতে আসে তারা হজের জন্য চলে আসে যেটা পবিত্র কোরআন বলেছে লিয়া সাদু মানা সাদু যে তারা প্রত্যক্ষ করবে মানা তাদের উপকার তারা প্রত্যক্ষ করবে মানা ফিয়া লাহুম তাদের উপকার আজকে অনেক স্টেটমেন্ট রয়েছে অসুস্থ মানুষ ওখানে যে দোয়া করে সুস্থ হয়ে যায়

সেখানে দেখতে পারবে তোমাদের তাদের কি উপকার সার্বিক কল্যাণ সেখানে রয়েছে। সার্বিক দিক দিয়ে সেখানে কল্যাণ রয়েছে সেখানে জমজমের পানি রয়েছে পান করবে সুস্থ হয়ে যাবে সেখানে হারামের মধ্যে তোমাকে ইয়ে করে দেবে স্বস্তি এনে দেবে তোমাকে সুস্থ করে দেবে তোমার অর্থনীতি যাবতীয় প্রবলেম সলভ করার জন্য একমাত্র জায়গায় রয়েছে আল কাবা মানাফি আদাহু ওয়াজ কুরুসমল্লাহ ওয়াজ কুরু ইসমাল্লাহ ইয়ামি মা আলুমাদ এবং সেখানে তারা কি করে স্মরণ করে কি বেজীব হাদি মানে কুরবানীর মাধ্যমে দিন আইল্লাহ আল্লাহ নেয়ামতকে কি করে তারা শিকার করে কুরবানির দিন দজ জিল হজ বা তারও পরের তিন দিন এই সময় ইসমাল্লাহ আল্লাহ নাম স্মরণ করে কিসের মাধ্যমে মানে কোরবানির মাধ্যমে মানে কোরবানির দিন এবং তারপরের তিন দিন এই তিন দিনের মধ্যে এখানে একটা জিনিস রিমেম্বার দ্যাট মুশ্রিকরা তারা কি করত তারা অ্যানিমেলস কি করত তারা জবাই করতো লাথ মানাতের নামে কিন্তু এখানে আল্লাহ সুবহানাহু কি করছেন ওয়ায়াজকুরু ইসমা আল্লাহি যে তারা কি করে মানে এটা আল্লাহর নির্দেশ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা তোমাদের প্রাণীকে জবাই করো আমার নামে আল্লাহর নামে সেটা ওখানে তারা এই টাইমে করে বিশুকরিন লিল্লাহ ওয়া বিনযাহারি নেয়মতে নেয়মতে আল্লাহ আল্লাহর শুক্রিয়া জ্ঞাপনের জন্য আল্লাহর নিয়ামত প্রকাশ প্রকাশ অর্থে আলামা রসা কাহুম মিনবাহিমাতিল আনাহান আল্লাহ যা তাদের রিজিক দিয়েছেন মিনবাহিমাতিল আনাহান মানে কি গৃহপালিত পশু থেকে ফাকুলু মিনহা আবার বলা হয়েছে ফাকুলু মিনহা তোমরা সেই কোরবানিকৃত যেটা কোরবানি করেছ সেখান থেকে খাও ওয়াতে আমুল ব্যা ইসাল ফকির এবং অসহায় গরিব দুঃখী তাদেরকে তোমরা এগুলা দাও সো আমরা এখান থেকে কাবা হজ এবং কাবা সেখানে যে বরকতময় এর জাতীয় বেশ কিছু ইনফরমেশন আমরা পেলাম এবার আমরা একটু আলোচনা করব যে আল হজ সি হজ হলো সবচেয়ে বড় মাধ্যম

সে হজের মধ্যে কি করে নাই গালি গালার কিছু করে নাইয়া কেমন হয়েছে এরকম সে ফিরে এলো সো হাজ এটা অনেক বড় হজ করতে পারা হাজের পবিত্রতা রক্ষা করতে পারা হজে হজ মাবরু এগুলাকে অর্জন করতে পারে একটা একটা মানুষের জীবনের অনেক বড় চাওয়া এবং অনেক বড় পাওয়া আল্লাহ রাসুল সাল্লাম উমরা সম্পর্ক বলেছেন থেকে মানে এক উমরা করার পরে আর উমরা করলে পরা এর মাঝে সব আল্লাহ মাফ করে দেন

এহ্ দিমু মা কায় বলেন ইসলাম গ্রহণ করলে অতীতের সব মাফ হয়ে যায় হিজরত করলে অতীতের গুনা মাফ হয়ে যায় অ্যাজ এ সেম যে ওয়া হজ্জা না যে হজ করলে অতীতের সব গুনা মাফ হয়ে যায় হাজার প্রিয় হাজার টাইম শেষ হয়ে গিয়েছে আল্লাহ কখন যে মারাকুল মৌতি এটা হদ্বাথুকা প্রত্যেকটা মুহূর্তে মালাকুল মাউদ আপনাকে পর্যবেক্ষণে রাখছে কখন আপনি দুনিয়ার থেকে আপনার চলে যাওয়ার সময় হয়ে যাবে মালাকুল আপনার সামনে উপস্থিত হয়ে যাবে সো এখন হজের পিরিয়ড শেষ হলো মাত্র এখন উমরাতে যাওয়ার একটা সুযোগ সময় আর দেরি না করে আমরা তাড়াতাড়ি উমরার জন্য প্রস্তুতি গ্রহণ করি নিয়ত করি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনি আমার উমরায় যাওয়ার জন্য হাজে যাওয়ার জন্য আপনি আমাকে ব্যবস্থা করে দেন আল্লাহ সুবাহান আপনাকে ব্যবস্থা করে দেবেন এখন অনেক একটু পয়সাও খরচ কম হয় হজের জাস্ট একবার লাস্ট মুহূর্তে হজের শেষ মুহূর্তে যেহেতু হজ মাত্র শেষ হয়েছে এখন কি উমরাতে যাওয়ার সুবর্ণ সুযোগ সুতরাং সকলের প্রতি উদাত্ত আহ্বান যারা হজের নিয়ত করছেন তারা হজের জন্য প্রস্তুতি নেন যারা উমরাতে যে যেতে চান তারা আপনারা তারা আমাদের সাথে যোগাযোগ করবেন বা যাদের সাথে আপনারা যোগাযোগ করলে যেতে পারেন তাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনি দ্রুত আল্লাহ সুবাহানা উয়া তাহালার ঘরটা ভিজিট করে আছেন তফ করে আছেন কারণ আল্লাহ সুবাহান উয়া তাহাল বলেছেন ইন্না আউয়ালা বাইদন উদি আলীনাসিল্লাল্লাদী বিবেকতা মোবারকা হুদা আল আমি ঘর তুমিও করেছ আমিও করেছি আমার ঘর দেখার জন্য পৃথিবী থেকে মানুষ আসে না কেউ কাঁদে না আবেগ কি করে না ব্যক্ত ব্যক্ত করে করে না না অনুভূতি কিন্তু কাবা ঘর দেখার জন্য ওটা দেখার পরে আবেগ অনুভূতি সেই আবেগ অনুভূতি কেমন হচ্ছে সেটা প্রত্যক্ষদর্শীরাই ভালো বলতে পারবেন সাইলাহিনা ইনতাহাইনা বিশ্বার হয় هذه المحاضره السلام عليكم ورحمه الله وبركاته